রাজধানীর থানাগুলোতে পড়ে আছে জব্দ করা গাড়ি, নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ। করোনায় একদিনে 230 জনের মৃত্যু হয়েছে, এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 8874 রোগী। একদিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা 27 সপ্তাহে এসে রেকর্ড করেছে। এ নিয়ে 16419 জনের মৃত্যু এবং শনাক্ত 10,21,189। ডেল্টা ভ্যারিয়েন্টে শুধু বয়স্করাই নয়, যে কোনো বয়সেই সংক্রমিত করছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমিত হয়েছে সারা দেশে, একদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা 27 সপ্তাহের শেষে রেকর্ড ছাড়িয়েছে। 24 ঘন্টায় 230 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এদের মধ্যে 211 জনের মৃত্যুই হাসপাতালে হয়েছে, বাকি 19 জন বাসায়। 613টি ল্যাবে 40,015 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 11,874 জন। এ নিয়ে প্রায় দেড় বছরে শনাক্তের সংখ্যা 10,21,189। একদিনে সুস্থ হয়েছে 6,362 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.67%, সুস্থতার হার কমে হয়েছে 85.64%, আর মৃত্যুর হার 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 66 ও ঢাকা বিভাগে 56 জন, সর্বনিম্ন মৃত্যু ময়মনসিংহে 5 জন। পরিসংখ্যানে প্রায় 80% মৃত্যুই পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির। আমাদের হাসপাতাল সমূহ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাদের সমস্ত খালি বেড়। আর সামনে এক দুই সপ্তাহ যদি আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি, সিচুয়েশন আমাদের অত্যন্ত করুণ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আসলে সবাই মিলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডেল্টা ভ্যারিয়েন্টে যে কোনো বয়সেই সংক্রমিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুহার। 24 ঘন্টায় খুলনা বিভাগে করোনায় 60 জন এবং উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় মারা গেছেন 131 জন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। 24 ঘন্টায় খুলনা বিভাগে করোনায় 60 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 3 হাসপাতালে 14 জনের মৃত্যু, শনাক্তের হার 40%। এছাড়া কুষ্টিয়ায় 13, নড়াইলে 7, যশোরে 6, চুয়াডাঙ্গায় 6, মেহেরপুরে 5, মাগুরায় 4, ঝিনাইদহে 3, বাগেরহাটে 2 মারা গেছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ঝিনাইদহে 4, চুয়াডাঙ্গায় 3 ও কুষ্টিয়ায় 5 জন। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 5 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে 19 জনের মৃত্যু হয়েছে। নতুন 124 সহ শনাক্তের হার 25.05%। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় 296 শয্যার সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 417টি। চট্টগ্রামে করোনায় 14 জনের মৃত্যু হয়েছে। 14 উপজেলায় প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ, নতুন শনাক্ত 709 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 11 জন মারা গেছে। বদরগঞ্জে কৃষক কৃষাণীদের বিনামূল্যে টিকা প্রদানের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নাটোরে করোনা উপসর্গে 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 8 জন করোনা, 2 উপসর্গে। বরিশালে করোনা উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। নতুন 211 সহ আক্রান্তের হার শতকরা 62.23%। বগুড়ায় করোনায় আরও 7 জনের মৃত্যু, নতুন 183 সহ আক্রান্তের হার 37.57%। টাঙ্গাইলে করোনা উপসর্গে 6 জনের মৃত্যু, নতুন 176 সহ শনাক্তের হার 33.78%। সিলেটে করোনা উপসর্গে মারা গেছে 6 জন। ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু। এছাড়া ফরিদপুরে মারা গেছে 4 জন, গাইবান্ধায় 3 জন, গাজীপুরে 3 জন, জয়পুরহাটে 3 জন, শেরপুরে 2 জন, ঠাকুরগাঁয়ে 2 জন, কিশোরগঞ্জে 2 জন, পিরোজপুরে 2 জন, সুনামগঞ্জে 1 জন এবং জামালপুরে 1 জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিশ্ব করোনা পরিস্থিতিতে প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে বলে আশঙ্কা করছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ। চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের অসচেতনতায় বেড়েছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট।
1990 সালের 11 জুলাই থেকে জাতিসংঘ ঘোষিত বিশ্ব জনসংখ্যা দিবস পালন হয় বিশ্বব্যাপী। করোনাকালে ভার্চুয়ালি দিবসটি পালন করছে বাংলাদেশ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শিশু ও মাতৃ স্বাস্থ্য সুরক্ষায় করোনা মহামারীকে চ্যালেঞ্জ মনে করে বিশ্ব সংস্থা। We know that the impact of COVID-19 is going to have a lot of impact, not only in Bangladesh but across the world, and it still is. And we hope and we pray that this negative impact will be reduced in a very short time with the importing of the vaccines and most of all with the power of the people. দ্রুত সর্বত্র ভ্যাকসিন মিলবে এমন আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রান্তিক পর্যায়ে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা সেবা আমরা যেমন দিয়ে যাচ্ছি, আবার যে স্বাভাবিক সেবা যেগুলো সেইগুলো আমরা বজায় রেখেছি। এখন ভ্যাকসিনের সমস্যা নাই, ভ্যাকসিন সারা বাংলাদেশে আবার আমরা দিতে পারবো। ঈদের সময় জানি আমরা বেসামাল না হয়ে যাই, আমরা আমাদের নিজেদের জীবনের ঝুঁকি যাতে আমরা বাড়িয়ে না ফেলি, স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদ উদযাপন করা উচিত। কোরবানির পশু ক্রয় ও ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি মানার তাগিদ আসে অনুষ্ঠানে, এইদিকেও খেয়াল রাখতে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের দশম দিনে রাজধানীর অধিকাংশ সড়কে বেড়েছে গাড়ির চাপ। পুলিশ, র্যাব আর সেনা সদস্যরা তৎপর ছিল বিভিন্ন পয়েন্টে। জরুরি সেবা ছাড়া যারাই বের হচ্ছেন তারাই পড়ছেন জেরার মুখে। গত 10 দিনে 6,500-এর বেশি গ্রেফতার এবং 5,500 মামলা হয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দেশ জুড়ে চলছে লকডাউন। সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে তল্লাশিতে ব্যস্ত আইন শৃঙ্খলা বাহিনী। গত 10 দিনে গ্রেফতার করা হয়েছে 6,640 জনকে। এর মধ্যে মোবাইল কোর্টে গ্রেফতার করা হয় প্রায় 2,500, একই সাথে জরিমানা করা হয় 27 লাখ টাকার বেশি। এছাড়া যানবাহনের বিরুদ্ধে প্রায় 5,500 মামলায় 1,32,00,000 টাকার বেশি জরিমানা করা হয়েছে। এরপরও সড়কে কারণে অকারণে বের হচ্ছে সাধারণ মানুষ। গাড়িটা হচ্ছে 6 সিটার গাড়ি, সেখানে আমরা 2 জন যাত্রী বেশি আসছি, এজন্য জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে কাজ করছে সশস্ত্র বাহিনী। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনা সদস্যরা। এছাড়া রাজধানীর বনানী, গুলশান, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তল্লাশি করতেও দেখা যায়। অলিগলিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান তারা। মোস্ট অফ দ্য টাইম দেখছি আমাদেরকে দেখার আগে এরা শাটডাউন করে দিচ্ছে। তো যখন দোকান খোলা থাকে না তখন আমরা আসলে কিছু বলার থাকে না, বাট যখন দেখি যে খোলা আছে তখন আমরা তাদেরকে সতর্ক করি। এর পরবর্তীতে আমরা আমাদের পেট্রোল শেষে লাস্টের দিকে আমরা আবার ম্যাজিস্ট্রেটকে নিয়ে ওই এলাকাগুলো দেখি, তখন যদি খোলা পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে উত্তরার বিভিন্ন চেকপোস্টে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উত্তর সিটি কর্পোরেশন। সচেতনতা বাড়াতেই এই অভিযান চালানো হয়। কঠোরতাটা মানবিকভাবে কিছুটা বিবেচনা করতে হবে। এখানে শ্রমজীবী মানুষ, এখানে রিক্সাওয়ালা, এখানে গরিব মানুষ, তার কিন্তু জীবিকারও একটা ব্যাপার আছে। আমরা সেই জিনিসগুলিকে মাথায় রেখে সঠিকভাবে কার্যকর করার জন্য যা যা প্রয়োজন স্থানভেদে আমরা কঠোর হচ্ছি গ্রেফতার করে, স্থানভেদে আমরা কঠোর হচ্ছি সতর্ক করে। সবাই মিলে কিন্তু আমরা মানুষজনকে অন্তত এখান থেকে বিরত রাখতেছি এবং মাস্ক পরার ব্যাপারে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। সক্রিয় আছে পুলিশ। রাজধানীর অধিকাংশ মোড়েই দায়িত্ব পালন করছে তারা। অযথা বের হলেই মুখোমুখি হতে হচ্ছে জেল জরিমানার। তারা জানান অন্য দিনের তুলনায় গাড়ির চাপ বেশি। সার্কুলারের বাইরে যাতে অহেতুক কোনো লোক ঘোরাফেরা না করে সেটার জন্য আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। বিধিনিষেধ বাস্তবায়নে শাহবাগ, গুলিস্তান, মতিঝিল সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‍্যাব সদস্যরাও। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে কঠোর লকডাউনের 11তম দিনে রাস্তায় বেড়েছে মানুষ এবং যানবাহন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা সহ অন্যান্য পরিবহন সংখ্যা আগের চেয়ে বেড়েছে। ময়মনসিংহ নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে, তবে লকডাউন মানছে না কেউ। সাতক্ষীরায় হাট বাজারগুলোতে ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রংপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়া করা মাইক্রোবাসে ঠাসাঠাসি করে যাত্রীরা বিভিন্ন স্থানে যাচ্ছে।
এদিকে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল প্রতিরোধে ফরিদপুরের প্রবেশপথের বিভিন্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও তল্লাশি করেছে পুলিশ। অনিশ্চিত জীবনের মুখে হাশেম ফুডসের সেজেন জুসের কারখানার শ্রমিকরা। আগুন শুধু 52 জনের প্রাণী কেড়ে নেয়নি, হুমকির মুখে ফেলেছে 3,500 কর্মীর জীবিকা। পাওনা বেতন ভাতাটুকু পাবেন কিনা তা নিয়ে অনেকে আছেন দুশ্চিন্তায়। এদিকে স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠছে রূপগঞ্জের বাতাস। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। হাশেম ফুডসের গেটে স্বজনদের আর্তনাদ। চোদ্দ বছরের সন্তান মিনু, আদরের সন্তানকে আর কখনোই বুকে জড়িয়ে ধরা হবে না। এই যে 10টা টেয়া লইয়া এই যে যে আইলো আর তো গেল না, আল্লাহ আমারে দিয়া গেছে আল্লাহ, তুমি একটা নিতে গা ঠিক আছে আমারে একটা দিয়া গেছে আল্লাহ। পুরে অঙ্গার সন্তানের শরীর থেকে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা দিয়েছেন বাবা। ভস্মীভূত ভবনের পাশেই কান্নায় ভেঙে পড়েছেন স্মরণীয় শেখ হাসিনার কাছে, আমার সন্তানের বিচার চাই, আমি আর কি বলবো। আমি শুনছি যে যেই রোমে এই মেয়েগুলি ছিল ওই রোমের কেসি গেটা টিন্না তালা মারা ছিল। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বোন, কারো ভাই, কারো ছেলে। আমরা ঢাকা মেডিকেল গেছি, আমার ভাই আর আমি ব্লাড দিয়েছি, কিন্তু কবে লাশ দিব অথবা মিল পড়ব কি না তো আমরা জানি না। স্বজনহারা সব মানুষের আর্তনাদ রূপগঞ্জের বাতাসে। যদি তালা খুলে দিত সব মায়ের অবস্থা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আশ্বাস দেন তারা। যে মিলে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মের বিচার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন। মানুষ যাতে কোনো অগ্নিসংযোগে আর মৃত্যুবরণ করতে না পারে তার জন্য সরকার ব্যবস্থা নেবে। এদিকে প্রায় 3,500 কর্মী আছেন চরম অনিশ্চয়তায়। বেতন ভাতাটুকু না পেলে পথে বসবেন অনেকেই। বেতন না পাইতাম যদি না দে চলবো কেমনে, আমাকে বেতন না পাইলে আমাকে খাওয়ার সমস্যা হইব, খাইতে পারতাম না, ঘর ভাড়া দিতে পারতাম না, দুইটা অবাইতাম পাই বেতন পাইলাম। যারা নিজেদের সন্তান হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, তারা চাচ্ছেন বিচার। আর প্রায় 3,500 কর্মী এখন চরম অনিশ্চয়তায় আছেন, তারা পাবেন কি তাদের বেতন ভাতা। মানিক শিকদার, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সজীব গ্রুপের কারখানায় আগুনে 3 জনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। বাকি 49 জনের লাশ উদ্ধার করা হয় ভবনের 4তলা থেকে। দ্বিতীয় ও তৃতীয় তলায় পণ্য ওঠানামার জন্য খোলা স্থান থাকায় সেখান থেকে লাফিয়ে অনেকে প্রাণ বাঁচাতে পারলেও 4তলার শাটার ছিল বন্ধ। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার বিকেল 5:15 ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভবনের নিচতলা থেকে দোতলা জুড়ে ছিল সেজান জোসের প্যাকেজিং ও ফয়েল প্যাকের গোডাউন। ভবন জুড়ে নানা কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দ্বিতীয় ও তৃতীয় তলায় যেসব কর্মী ছিল তারা লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য। এ সময়ই মারা যায় 3 জন। 3তলায় যে শাটারটা এটা কিন্তু খোলা ছিল এবং এরকম 2তলা শাটার খোলা ছিল এবং 3তলা এবং 2তলা থেকে সহজেই শ্রমিকরা বের হতে পেরেছিল রশি বেয়ে এবং এখান থেকে লাফিয়েও পড়েছিল অনেকে। কিন্তু 4তলার যে শাটারটি ছিল সেটি ছিল পুরোপুরি বন্ধ, যার কারণে সেখান থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না। তবে 4তলায় কর্মরতদের নিয়ে এসি রুমের নসিলা চকলেট কারখানায় আশ্রয় নেন ইনচার্জ মাহবুবুর রহমান। সন্ধ্যা 6:30 পর্যন্ত মোবাইলে তার সঙ্গে কথা বলা সম্ভব হলেও এরপরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। 4তলা যে মানুষগুলো ছিল, যে মাহবুব ভাই, উনি মনে ভাবছে যে আমার 4তলা আগুন উঠবে না, তো মানে ওরা হুড়হুড়ি করতে জানে মেয়েগুলো যে এক জায়গায় বসায় রাখছে এসি রুমের ভিতরে, গ্লাসের ভিতরে ছিল যেন ধোঁয়াগুলো না আসে। পরবর্তীতে যখন আগুন ছড়াই গেছে উনি আর ওইখান থেকে বের হইতে পারে নাই, কিন্তু ওরা চেষ্টা করলে ছাদে যাইতে পারতো, কারণ ছাদে আমাদের একপাশে খোলা ছিল এবং ছাদ থেকে অনেক মানুষ নামছে, আপনারা ভিডিও চাইলে দেখতে পারবেন। ভবনে ওঠানামার জন্য 2টি সিঁড়ি ও লিফট থাকলেও একটি ছিল বন্ধ। জানালার গ্রিল ভেঙে অনেকে বের হয়েছেন। ভবনে ছিল না কোনো ফায়ার এক্সিট, অগ্নি নির্বাপনী ব্যবস্থাও ছিল অকেজো। সরকারি নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে লাইসেন্স নেয় তাদের কার্যক্রম শুরু করার জন্য এবং পরবর্তীতে তারা সেই অনুযায়ী পর্যায়ক্রমে কার্যক্রম বহাল রাখে। অনেকে ধাপে ধাপে করে, বাট এই ভবনের জন্য তাদের ফায়ার সেফটি এনবিসি অনুযায়ী করেনি। তো আমরা যখন তদন্ত করব তখন বিস্তারিত আরও চেক করব যে আমাদের নির্দেশনা সত্ত্বেও তারা কেন এই সরঞ্জামগুলো স্থাপন করলো না।
দুর্বল ব্যবস্থাপনা আর প্রাতিষ্ঠানিক অবহেলায় 52 মানুষের জীবন প্রদীপ নিভে গেল আগুনের লেলিহান শিখায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সমালোচনার রাজনীতি না করার আহ্বান ওবায়দুল কাদেরের, জেল দিয়ে লকডাউন কার্যকর সম্ভব নয় বললেন ফখরুল। লকডাউনে সব সরকারি অফিসের কাজকর্ম ভার্চুয়ালি করার নির্দেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টায় একুশের সংবাদে। করোনা সংকটে সমালোচনা রাজনীতি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন টিকার কোনো সংকট হবে না। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনার মহামারীতে অক্সিজেন সংকট সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে অধিকাংশ হাসপাতাল। এ অবস্থায় অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 3টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 30টি অক্সিজেন সিলিন্ডার, 1,20,000 মাস্ক, 300 হ্যান্ডওয়াশ পিপিই ছাড়াও দেয়া হয় 1,200 খাদ্য সামগ্রীর প্যাকেট। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, করোনার দুর্যোগে সবসময় মাঠে আছে আওয়ামী লীগ। যারা সমালোচনা করেন তাদের দায়িত্ব নেই, তারাও তো ক্যাম্পেইন করতে পারেন যে মাস্কটা পরো, এই কাজটাও তো করতে পারেন। ঔষধের দোকান আছে আপনাদের অনেক, ঔষধের ফ্যাক্টরি আছে, চিকিৎসা সামগ্রী কোথায় দিয়েছেন? সাংগঠনিক কর্মসূচি এখন মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কষ্টে যদি না থাকতে পারি সেই সংগঠনের প্রয়োজন কি? এদিকে গুলশান খিলবাড়ির ট্যাক এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে 15 দিনের খাবার তুলে দিয়েছে যুবলীগ। 60 লক্ষ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি আমরা, একই সাথে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, একই সাথে আমরা অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যাচ্ছি। যুবলীগের উদ্যোগে রাজধানীতে চালু হয়েছে রেশন কার্ড। সপ্তাহে দুদিন দেওয়া হবে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু ও 1 লিটার ভোজ্য তেল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জেলেপুরে লকডাউন সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে দূরত্ব সৃষ্টি করে সংক্রমণটাকে প্রতিরোধ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেটার জন্য তো সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোথায় সচেতনতা বলে, খালি ধমক দিয়ে আর গরিব মানুষকে ধরে ধরে নিয়ে আপনার জেলের মধ্যে পুরে দিলেই তো হবে না। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী 14 জুলাই পর্যন্ত তা চলার কথা, তবে পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্তেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের তালিকা করে সুচিকিৎসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নিহতদের লাশ শনাক্তের পর ক্ষতিপূরণের বিষয়ে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় হতাহতের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের স্তেজান জুস কারখানার 6তলা ভবনের লাগা আগুনে এ পর্যন্ত 52 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন আরও 25 জন। কোম্পানির যারা রয়েছেন তারা যদি এই আহতদেরকে সহায়তা সেবার ব্যাপারে, যে তাদের চিকিৎসা শুশ্রূষার ব্যাপারে যদি কোনো গাফিলতি তারা যদি তাদেরকে সহায়তা না করেন, আর্থিক সহায়তা না করেন, তাহলে বিষয়টি নিয়ে যেন আমরা আবারও আদালতের সামনে আসি এবং তখন সেই হিসেবে সেটার ব্যাপারে তারা স্টেপ নেবেন।
অক্সিজেন জুস কারখানায় আগুনে নিহতদের লাশ শনাক্ত করতে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। দুপুর পর্যন্ত ৪২টি মরদেহের বিপরীতে ৬১ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। বাকি আছে আরও ৬টি মরদেহ। এদিকে পরীক্ষা নিরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের দাবি জানিয়েছেন ডিএনএ নমুনা দিতে আসা স্বজনেরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। একমাত্র সন্তান ছোট্ট হাসনাইনকে হারিয়ে এমনই আহাজারি অসহায় মায়ের। পুত্রশোকে বিহবল মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। অসুস্থ পিতার শারীরিক অক্ষমতায় সংসারের হাল ধরতে ভোলা চরফেশন থেকে ঢাকা আসেন ১৩ বছর বয়সের ছোট্ট হাসনাইন। কিন্তু কারখানার লেলিহান আগুন শূন্য করেছে হতভাগ্য মায়ের বুক। বুধবারের সকাল ৭টা ৮টার সময় কথা কইছি বাবা, কথা কইছে কাবু আমি আর ৬ দিন পরে আইবরুন দেশ, আমাকে ঈদের বন্ধ দিব। আমার এই ছেলেটা যেইভাবে জীবিত হইলে আমার দেন, মৃত্যু হইলেও লাশটা আমার দেন, আমার কাছে আমি মাফ চাই, আমার ছেলেটা দেন। প্রিয় সন্তানের খোঁজে ডিএনএ নমুনা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছেন ভোলার মান্নান মাতাব্বর। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অকুল পাথারে বৃদ্ধ বাবা। আমার তো ছেলের তো ভাই নাই, ছেলের হন, আমার যে কীভাবে সংসার চলবো, কীভাবে খাইব, কীভাবে থাকুন। বাবার কোলে ছবি হাতে ৪ বছরের ছোট্ট নাফিন এসেছে মায়ের খোঁজে। আগুনে পুড়ে অঙ্গার মা আমেনা বেগমকে খুঁজছে নিষ্পাপ চোখ দুটো। স্ত্রীকে হারিয়ে শোকে পাথর রাজীব। আমাকে দাবি একটা, আমাকে লাশটা যাতে আমরা ঠিকঠাক মতো পাই, মাটিটা যাতে দিতে পারি, এটাই ভাই আর কিছু না। দ্বিতীয় দিনে রোববার দুপুর পর্যন্ত ৪৩টি মরদেহের বিপরীতে ৬১ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। মৃতদেহগুলো এত বেশি মাত্রায় বার্ন ছিল যে আমরা নমুনা হিসেবে শুধুমাত্র দাঁত এবং হাড়ই নিতে পেরেছি। টিস্যু হলে হয়তো কম সময় লাগতো, যার কারণে দাঁত এবং হাড় থেকে ডিএনএ প্রোফাইল করতে একটু সময় লাগে। এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে অগ্নিদগ্ধ ৩ জনকে। তারা অনেকটাই আশঙ্কামুক্ত এখন। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ইউরোপে মানব পাচার চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল ও ইউরো আশিক সহ সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় বাংলাদেশি শ্রমিকদের সুনামের কারণে বহির্বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে রুবেল ও আশিক চক্র অনেক মানুষকে ইউরোপে পাচার করেছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, গোপালগঞ্জ ও মাদারীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের ব্যবসা করে আসছিল। তাদের সাথে বিভিন্ন বিদেশি বিভিন্ন এজেন্টের যোগসাজশ ছিল এবং তারা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তিন ভাগে তারা এই ধরনের পাচার কার্য সম্পন্ন করে আসছিল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। কুমিল্লা থেকে ওই প্রতারক গিয়াসুদ্দিন কবিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ও সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। সিটিটিসি জানিয়েছে কিছুদিন ধরে প্রতারক চক্র বেশ কিছু হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বর থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে বন ও পরিবেশ মন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে টাকা দাবি করে আসছিল। মামলা নিষ্পত্তিতে দীর্ঘ প্রক্রিয়া এবং সঠিকভাবে সংরক্ষণ না হয় রাজধানীর থানাগুলোতে পড়ে আছে জব্দ করা বহু গাড়ি। এক একটি থানা পরিণত হয়েছে গাড়ির জঞ্জালে। দিনের পর দিন পড়ে থাকায় রং খসে জং ধরে গাড়িগুলো হয়েছে ব্যবহার অনুপযোগী। এতে রাষ্ট্রের সম্পদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে থানার পরিবেশ, সেই সাথে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বাকিটা দেখুন শাকির আরজুর রিপোর্টে। এই চিত্র রাজধানীর শাহবাগ থানার। সামনে পিছনে তো আছেই, আনাচে কানাচে ছড়িয়ে আছে জব্দ করা গাড়িগুলো। কোনোটার সিট নেই, কোনোটার আবার দরজা নেই। চাকা চুরি হয়েছে, কোনো কোনো গাড়ির গ্যাস সিলিন্ডারও চুরে নিয়েছে। কিছু গাড়ির শুধু কঙ্কালটাই আছে, গাড়িগুলোর ওপরই গজিয়েছে পরগাছা।
শুধু শাহবাগ থানায় রয়েছে জব্দ করা 200 গাড়ি, এর মধ্যে কোনটির বয়স 15 বা 16 বছরেরও বেশি। শুধু শাহবাগ থানায় নয়, রাজধানীর সবগুলো থানায় এভাবে অযত্ন অবহেলায় পড়ে আছে গাড়িগুলো। মামলা নিষ্পত্তি না করার কারণে এই আলামতের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গাড়িগুলি প্রায় 8-10 বছর যাবত পড়ে আছে। মামলা, হামলা, দুর্ঘটনা, মাদক পরিবহন, অবৈধ মালামাল বহন সহ বিভিন্ন অভিযোগে বাইক, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস সহ এসব গাড়ি ও রিকশা জব্দ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এভাবেই পড়ে থাকে গাড়িগুলো। রোদ বৃষ্টিতে পড়ে থাকতে থাকতে এক পর্যায়ে নষ্ট হয় গাড়ির যন্ত্রাংশ। পুলিশ কর্মকর্তাদের দাবি, বাধ্য হয়েই গাড়িগুলোকে এভাবে ফেলে রাখতে হয়েছে। দীর্ঘদিন থাকার ফলে বিভিন্ন পোকামাকড়ের আশ্রয়স্থল হয়, ডেঙ্গু মশার আশ্রয়স্থল হয়, কারণ আমাদের শেডও নাই। আদালতের নির্দেশ না পাওয়ায় এসব গাড়ি নিলামও করা যাচ্ছে না। এতে একদিকে যেমন গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই সাথে নষ্ট হচ্ছে থানার পরিবেশ। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পোশাক কারখানার 22% এখনো পরিদর্শনের বাইরে, বলছে সিপিডি। কর্মপরিবেশ বিশ্বমানের দাবি মালিকদের। ভ্যাকসিন কার্যক্রম জোরদার করছে যুক্তরাষ্ট্র, 33,35,65,000 বেশি ডোজ টিকা প্রদান। তৈরি পোশাক খাতের কারখানাগুলোর মধ্যে এখনও প্রায় 22% পরিদর্শনের বাইরে রয়ে গেছে। তবে এসব কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির। তবে উদ্যোক্তরা বলছেন, পোশাক কারখানার কর্মপরিবেশ বিশ্বমানের, আর সব ধরনের কারখানায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পর দেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উপর পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করতে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি ও এফিসির এই যৌথ আয়োজন। এতে বলা হয়, বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের তদারকিতে দেশের পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে এ দুটি জোট বাংলাদেশ ছাড়ার পর কারখানা পরিদর্শন কার্যক্রমে তৎপরতা কমেছে। নারায়ণগঞ্জের সজীব গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে 52 নিহতের ঘটনা উল্লেখ করে শ্রমিক নেতারা বলছেন, শুধু তৈরি পোশাক শিল্প নয়, সব ধরনের কারখানার পরিবেশ নিরাপদ করতে হবে। শ্রমিকের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের দৃষ্টিভঙ্গিগত যে জায়গাটি, সেটির পরিবর্তন হওয়া সবচেয়ে বড় প্রয়োজন। তবে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা এখন বিশ্বমানের। এই শিল্পের অগ্রযাত্রায় শ্রমিক সহ সবার সহযোগিতা চান তারা। বিগত এক দশকে শ্রম অধিকার, শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, জেন্ডার ইকুয়াল ইত্যাদি বিষয় নিয়ে পোশাক শিল্প খাতে অনেক দূরে গিয়েছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিসিসিআই সরকারের সকল দিক থেকে এই যে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এইভাবে সেফটির আওতায় আনাটা অত্যন্ত জরুরি। কারখানা দুর্ঘটনা মোকাবেলায় সরকার ও পোশাক মালিকদের চেষ্টা ইতিবাচক। তবে অনেক কারখানা এখনো পরিদর্শনের বাইরে থেকে যাওয়ায় ঝুঁকি রয়ে গেছে বলে মনে করে সিপিডি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো বড় ঘটনা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে, উদ্যোক্তাদের আন্তরিকতা রয়েছে, সকলে যদি আমরা চেষ্টা করি তাহলে আগামী দিনে ধীরে ধীরে আমরা গার্মেন্টসই শুধু না, অন্যান্য খাতেও আমরা এই কর্মপরিবেশের নিরাপত্তা ধীরে ধীরে আমরা জোরদার করতে পারবো। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে ওঠায় কর্মসংস্থান সৃষ্টিতেও বড় ভূমিকা রাখছে ই কমার্স। এক বছরে 5 লাখের বেশি মানুষের জীবিকার ব্যবস্থা হয়েছে এখাতে। শিক্ষিত তরুণ তরুণীদের অনেকেই আসছেন এই ব্যবসায়। ইক্যাবের নিবন্ধনভুক্ত সহ প্রায় লক্ষাধিক প্রতিষ্ঠান এখন অনলাইন ব্যবসা পরিচালনা করছে। ই কমার্স ব্যবসা নিয়ে জসিম জুয়েলের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। এক বছর আগেও অনলাইন ভিত্তিক ব্যবসা খুব একটা গ্রাহক টানতে পারেনি, তবে পরিস্থিতি পাল্টেছে। ঘরে বসে পণ্য পাওয়ার সুযোগের পাশাপাশি করোনার ঝুঁকি এড়াতে এখন অনেকেরই নির্ভরতা বেড়েছে ই কমার্সে।
সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এখনও পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আসেনি ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবসা। কিছু ভুইপোর প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের প্রতারণার অভিযোগ রয়েছে। পাশাপাশি পণ্য সরবরাহে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম নীতিও মানছে না কোনো কোনো প্রতিষ্ঠান। তাই একটি নীতিমালা প্রণয়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল মার্কেটপ্লেস আজকের ডিলের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, ই কমার্স ব্যবসাকে একটি যুগ উপযোগী নীতিমালার আওতায় আনা গেলে ভোক্তা ও উদ্যোক্তা উভয়ে উপকৃত হবেন, এখাতের বিকাশও ত্বরান্বিত হবে। এখন আসলে অনলাইনে সব ধরনের জিনিসই আসলে পাওয়া যায়। সত্যি কথা বলতে আগামী দিনগুলোতে অনেক বেশি সংখ্যক লোক আসলে অনলাইনে তাদের প্রাত্যহিক থেকে সব ধরনের জিনিসপত্র তারা আসলে কিনবে। তবে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন এ খাতের উদ্যোক্তা সংগঠন ইক্যাব। দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে ই কমার্সের বিশাল সম্ভাবনাও দেখছেন এই উদ্যোক্তা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগটি নেওয়া হয়েছে ই কমার্স নীতিমালা প্রকাশের। বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি একটা ইনস্ট্রাকশন এসেছে বিভিন্ন সাইটের জন্য কিভাবে তারা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে ই কমার্স ক্ষেত্রটা। আমার ধারণা যে এই পলিসিগুলো হয়ে গেলে এই নীতিমালাগুলো চলে আসবে, এই সেক্টরের মধ্যে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। ই-কমার্স ব্যবসায় নারী ও তরুণদের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক বলে জানালেন সংশ্লিষ্টরা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। কোরবানির পশুর চামড়া কিনতে চামড়া ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুরো তফসিলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বছরের 30 জুন ভিত্তিক ঋণ অথবা বিনিয়োগের স্থিতির ন্যূনতম 2% নগদ ডাউন পেমেন্ট আদায় সাপেক্ষে ব্যাংকগুলো চামড়া ব্যবসায়ীদের ঋণ পুরো তফসিল করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। চামড়া ব্যবসায়ীরা ঋণ পুনঃ তফসিলের জন্য 30 জুলাইয়ের মধ্যে স্ব ব্যাংকে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারে আন্তর্জাতিক খবর। মহামারী করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 33,35,65,000 বেশি টিকা প্রদান করা হয়েছে। মার্কিন রোগতত্ত্ব বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে, ভিয়েতনামে প্রায় 20,00,000 ডোজ ভ্যাকসিন পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর 70% নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনছে। রাশিয়াতে 24 ঘণ্টায় 750-এর বেশি করোনায় প্রাণহানি হয়েছে। আর অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। তৃতীয় ঢেউয়ের শঙ্কায় আছে দক্ষিণ কোরিয়া। ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে 1,200। এদিকে ভারতে 42,766 আক্রান্ত নিয়ে প্রাণহানি হয়েছে 1,206। তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ 19 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। রাশিয়া থেকে হওয়া সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন কল করে এ কথা বলেন। গত মাসের সাইবার আক্রমণ নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। এ মাসে যুক্তরাষ্ট্রে একটি সাইবার আক্রমণের ঘটনায় 1,500 কোম্পানির সেবা বিঘ্নিত হয় বলে জানা গেছে। তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ফোন আলাপের পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র সাইবার আক্রমণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 28 বছর পর সাফল্য, ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়, শিরোপার স্বাদ পেলেন মেসি। ইউরোর শিরোপার লড়াই, ইতালির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এবারে খেলার খবর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইতালি ও ইংল্যান্ড। এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে ইতালি, আর ডি গ্রুপের হয়ে
শেষ ষোলোতে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড, আর স্পেনকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইতালি। নিজেদের মাঠে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে থাকবে ইংল্যান্ড। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার মৃত্যু রেকর্ড 230, একদিনে সর্বোচ্চ শনাক্ত। প্রান্তিক জনগোষ্ঠীর অসচেতনতায় সংক্রমণ বেড়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের 10 দিনে রাজধানীতে 6,000-এর বেশি গ্রেফতার, যানবাহনের বিরুদ্ধে 5,500 মামলা। সেজান জুস কারখানার শ্রমিকদের জীবিকা অনিশ্চিত, বেতন ভাতা পাওয়া নিয়ে দুশ্চিন্তা। তাসকিন মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের হারারে টেস্ট জয়, জিম্বাবুয়েকে হারালো 220 রানে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 9:00, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।